আসসালামু আলাইকুম। ক্লাস সিম্পল ওয়ার্ল্ডের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমি কিন্তু গত ব্লগে আপনাদের বলেছিলাম যে আমি পুরো পুলিশ একাডেমিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি একাডেমির পিছে পদ্মার পাড়ে। একাডেমির পাশে পদ্মার পাড়টা কেমন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আপনাদের ভালো লাগবে। পদ্মার পাড়ে এসেছিলাম ঠিক বিকেলবেলা, আসরের নামাজটা শেষ করে। সূর্যের আলোর কারণে আসলে চারপাশটা অন্ধকার মনে হচ্ছে। কথা বলতে বলতে চলে এসেছি একদম পদ্মার পাড়ে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর এত সুন্দর সুন্দর জায়গা থাকতে বাংলাদেশে আমরা কোথায় ঘুরতে চলে যাই বিদেশে। দূরে যে তাঁবুটি দেখতে পাচ্ছেন ওখানে টহলরত পুলিশ আছে। চারপাশে সবুজ ফসলের মাঠ, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আর এত সুন্দর একটা পরিবেশে হেঁটে বেড়াতে কার না ভালো লাগে বলেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সরিষার গাছ, অসম্ভব সুন্দর লাগছিল। আর আমার কাছে মনে হয় এই সরিষা ক্ষেতে দাঁড়িয়ে ছবি তুলে সবচেয়ে বেস্ট ছবি হয় কিন্তু এই সরিষা ক্ষেতে। এখন আপনাদের একটি মজার জিনিস দেখাবো। এখানে পানি পড়ার শব্দটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল, তাই সেই র সাউন্ডটা রেখে দিলাম আপনাদের জন্য, একটু শেয়ার করতে ইচ্ছে করছিল আপনাদের সাথে। এখানে যে সমস্ত ফসলের চাষ করতে দেখলাম সেগুলো হচ্ছে ছোলা, সরিষা, আখ, ভুট্টা, মূলা এবং খেসারি। আমরা শহরের মানুষগুলা খুব বেশি যান্ত্রিক হয়ে গেছি আমার কাছে মনে হয়, আর এখানে ঘুরতে আসলে দেখবেন মনে হবে চারপাশে এত শান্তি, এত কোলাহল মুক্ত, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর দেখা যাচ্ছে যে একাডেমির রুমগুলোতে আমি যখন রাতে শুয়ে থাকি চারপাশে শুধু শেয়ালের ডাকই শোনা যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।